সাজেকটা প্রাকৃতিক একটা সৌন্দর্যপূর্ণ জায়গা, পাহাড়, সুন্দর সুন্দর গাছপালা, এখানকার মানুষের জীবন, এগুলো সুন্দর, নিশ্চয়ই ভালো লেগেছে, ভালো লাগার জায়গা, এবং সেই জন্য আমরা নিশ্চয়ই ভালো লাগছে। কিন্তু একটু সমস্যা আমরা দেখছি আর কি, সেটা হচ্ছে আমাদের দেশের ট্যুরিস্টদের আচরণগত সমস্যা। তারা
বিভিন্ন পলিথিন জাতীয় জিনিস, কাগজ এগুলো যেখানে সেখানে ফেলে পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে। এটা যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে এখানকার প্রাকৃতিক পরিবেশের উপরে একটা মারাত্মক রকমের বিপর্যয় নিয়ে আসবে। তা আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা বিপিডিসি থেকে যারা এখানে আসছি আজকে দ্বিতীয় বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থী এবং আমরা ফ্যাকাল্টি মেম্বাররা আমরা একটা ডেমনস্ট্রেশন করব। আজকে আমরা এই সকালে সূর্যোদয় দেখার পরে আমরা কিছুটা জায়গা, 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটার জায়গা আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাবো। উদ্দেশ্য হচ্ছে এটা দেখে যাতে অন্য সচেতন নাগরিক যারা ঘুরে আসছে তাদের মধ্যে যাতে এইরকম একটি বিষয় মানে তারা ভাবে বা অনুভব করে যে কাগজটা ফেলা উচিত নয়, বরং পরিষ্কার রাখার জন্য কিছু কাজ যদি করতে পারি সেটা ভালো। এমনিতে ভালো লেগেছে একদল ইয়াংদের, তরুণদের নিয়ে আমরা আসছি, এটা একটা বিষয়। তারপরে ওদের মধ্যে জানার আগ্রহ আছে, ওরা জানছে, দেখছে, অ্যানালাইজ করছে, ভালো, সুন্দর, আনন্দের। আর আমরা বাকি কাজটাও করব, এটা আমাদের নাগরিক দায়িত্ব, আমরা চেষ্টা করব একটু ডেমনস্ট্রেশন করতে। আপা প্রথমে সাজেক সম্পর্কে কিছু বলেন। ধন্যবাদ। আসলে সাজেক বরাবরের মতো সুন্দর, আমি এই নিয়ে দুবার সাজেক এসেছি। পার্থক্য হলো এই, প্রথমবার আমি আমার ফ্যামিলি সহ এসেছি আর এইবার কোর্স কোঅর্ডিনেটর হিসেবে। সেকেন্ড স্পেশাল ফাউন্ডেশন কোর্স LGED অফিসিয়ালদের নিয়ে এসেছি। আমাদের এখানে পার্টিসিপেন্ট সংখ্যা 25 জন এবং আমরা CMT সব মিলে প্রায় 34 জন আমরা এখানে স্টাডি ট্যুরে এসেছি। খুবই সুন্দর। এবং আমাদের এখন যে সিজনটা আসলে সাজেক উপভোগ করানো হয়, কিন্তু গতবার যখন এসেছি তখন সাজেকটা আরও একটু সুন্দর মনে হয়েছিল, কারণ এতটা রাশ ছিল না, পর্যটন সীমিত ছিল। কিন্তু ইদানিং আমাদের দেশে পর্যটন সংখ্যা বেড়েছে, সেই সাথে সাজেকের ইনফ্রাস্ট্রাকচার আমূল পরিবর্তন হয়েছে, যদিও সেটা কোনো ডিসিপ্লিনড ওয়েতে হয়নি। সেটা যত্রতত্রভাবে বিল্ডিং হচ্ছে, পরিবেশের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। সবচেয়ে বেশি সমস্যা যেটা আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন। এই যে আপনি যদি এখানেই দেখেন হ্যালিপ্যাডে কত শত পলিথিন কাগজ পড়ে আছে, কিন্তু রক্ষণাবেক্ষণ করার মতো তেমন কোনো ব্যবস্থা নেই। সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের এই পার্টিসিপেন্টদেরকে নিয়েই আমরা একটা ডেমনস্ট্রেশন করতে চাই, সেটা হচ্ছে ক্লিন অ্যান্ড গ্রিন বাংলাদেশ স্লোগানে। আমরা চাই আমাদের পর্যটন শিল্পটা আরও সুন্দর হোক, সমৃদ্ধ হোক, এবং আমরা শুধু দেশের পর্যটকদের নয় বাইরে বহির্বিশ্বের সমস্ত পর্যটকদের যাতে এই অসম্ভব সুন্দর মনোরম দৃশ্যটা উপভোগ, বাংলাদেশের দৃশ্যটা উপভোগ করার সুযোগ করে দিতে পারি, সেজন্য আমরা এই কোর্সের ভিতর থেকেই আমরা সর্বাত্মকরণের চেষ্টা করবো। একটু পরেই আমাদের সেই ক্লিন অ্যান্ড গ্রিন বাংলাদেশ ডেমনস্ট্রেশন শুরু হবে। আমরা সবাই মিলে যেটা পারি 1 কিলোমিটার রাস্তা আমরা পরিষ্কার করার উদ্যোগ নেব।
এবং আমি সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই আমরা এই প্রথম আমাদের বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে কোনো একটা ট্যুর ম্যানেজমেন্টের দায়িত্ব পেনিনসুলা ট্যুরিজম অথবা যে কোনো বেসরকারি একটা প্রতিষ্ঠানকে দিয়ে করাচ্ছি, সেই ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ এবং তারাও খুব সফলভাবে কাজটি করতে পেরেছে। এখন আমরা হাফ ওয়েতে আছি, আশা করি শেষ পর্যন্ত পেনিনসুলার সহযোগিতায় আমাদের কোর্সটা, আমাদের এই স্টাডি ট্যুরটা খুব সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারবো। ধন্যবাদ। সম্পর্কে বলতে আমরা বিপিএটিসি থেকে প্রায় 25 জন প্রশিক্ষণার্থী নিয়ে অনুষদ সদস্যবৃন্দ সাজেক এবং রাঙামাটি ভ্রমণে আমরা বের হয়েছি। আমরা এখন সাজেকে অবস্থান করছি। গতকালকে এসে আমরা রাত্রে এখানে ছিলাম। আমাদের এই ট্যুরটি অর্গানাইজ করেছে পেনিনসুলা ট্যুরিজম। এখন পর্যন্ত তাদের ব্যবস্থাপনা এ পর্যন্ত আমরা এসেছি। আমরা নির্বিঘ্নে আমাদের এই ট্যুর এ পর্যন্ত সম্পন্ন করতে পেরেছি। তাদের সার্বিক ব্যবস্থাপনা সুন্দর ছিল। আর আমরা সাজেকে এসেছি। সাজেক বাংলাদেশের অন্যতম পর্যটন এলাকা। এখানে পাহাড়, তারপরে প্রকৃতি এবং ভ্রমণ পিয়াসী মানুষদের যে সমাগম এখানে হয়েছে, সব কিছু মিলিয়ে গতকাল থেকে আমরা এই জায়গাটা উপভোগ করতেছি এবং খুব সুন্দর হচ্ছে। পেনিনসুলার ম্যানেজমেন্ট এবং এখানকার উদার প্রকৃতি সব কিছু মিলিয়ে আমাদের এই টিম এই ট্যুর এখন পর্যন্ত সুন্দরভাবে উপভোগ করছে, উপভোগ করতে পারছে। এই জন্য পেনিনসুলাকে ধন্যবাদ। এবং এই সার্বিকভাবে আমাদের যারা টিম মেম্বার আছে, যাদের সার্বিক সহযোগিতা আমাদের এ পর্যন্ত আসতে সহযোগিতা করেছে, তাদেরকেও ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার।
স্যার প্রথমবার সাজেকে কেমন লাগছে? হ্যাঁ, খুবই চমৎকার লাগছে। এখানকার পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ চমৎকার। আর এছাড়া এখানে যারা বেড়াতে এসছে তাদের মধ্যেও একটা যে অনুভূতি, মানে একটা উচ্ছলতা দেখতে পাচ্ছি, সেটাও খুব ভালো লাগছে। একটা সেটা উপভোগ করছে তার নেচারকে, প্রকৃতিকে। এখানে পরবর্তী কার্যক্রম হচ্ছে, আমরা তো দ্বিতীয় বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে আমরা এখানে একটা শিক্ষা সফরে এসেছি। একটা প্রশিক্ষণ কোর্সের যে এই বিশেষ যে পরিবেশ বা বাংলাদেশে যে চমৎকার যে স্পট রয়েছে, যেখানে আমরা উপভোগ করার মতো কিছুটা সময় এখান থেকে নিজেদের জন্য আনন্দে উৎপলিত হওয়ার একটা সুযোগ আমরা এখানে পাচ্ছি। তো এই বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণের এখানে এসেছেন এবং আমি এদের সাথে একত্রিত করতে খুবই আনন্দিত হয়েছি, উপভোগ করছি। তো এখানে আমাদের পরবর্তী যে কার্যক্রম, এখান থেকে সূর্য দেখার পরে, মানে সূর্য ওঠাটা দেখার পর পরই আমরা ইনশাল্লাহ এই সমস্ত প্রশিক্ষণার্থী এবং আমাদের সম্মানিত কোচ অ্যাডভাইসার আছেন জনাব জাহিদুল মোল্লা স্যার, এডিশনাল সেক্রেটারি, তো তার নেতৃত্বে আমরা সবাই প্রশিক্ষণার্থী সহ সবাই আমরা যারা এখানে একত্রিত হয়েছি, এখানকার যে পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের জন্য আমরা, মানে এখানে যে আবর্জনা ময়লা সেগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার একটা কার্যক্রম গ্রহণ করব। এবং আমরা জানি যে পরিষ্কার পরিচ্ছন্নতা যেমনিভাবে ইমানের একটা অঙ্গ, তেমনি সমাজের মানে দায়িত্ব, সমাজের এই মানে সমাজকে বা তার মানে পারিপার্শ্বিকতাকে ভালো রাখার জন্য, পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের একটা উদ্যোগ প্রয়োজন। আমরা যেন সবসময় শুধু এখানেই না, আমাদের জীবনের অন্য ক্ষেত্রে যেখানে আমরা বসবাস করি, যেখানে আমরা কাজ করি, মানে দাপ্তরিকভাবে প্রত্যেক জায়গার মধ্যেই আমাদের উদ্যোগ নেওয়া দরকার, যেটাকে পরিচ্ছন্ন, পরিষ্কার আর সুচির একটা যেন পরিবেশ তৈরি করতে সবসময় আমরা সচেষ্ট থাকি। তো এরই অংশ হিসাবে আমরা এখানে পরিচ্ছন্নতা একটা অভিযান আমরা শুরু করব। এখানে যেন লোকজনও যারা আছেন তারা যেন এই বিষয়ে প্রতি তাদের দৃষ্টি আকর্ষণ হয়, তারাও যেন তাদের গণ্ডিতে তারা যেন পরিচ্ছন্নতার বিষয়ে সজাগ হন, এটাই আমাদের উদ্দেশ্য। আর স্যার আমাদের পেনিনসুলার ট্যুরিজম সম্পর্কে একটু। পেনিনসুলার ট্যুরিজম, আমি প্রথম এমন একটা ট্যুরিজমের মানে সহযোগিতায় বা তাদের তত্ত্বাবধানে সাজেক ভ্যালিতে বা অন্য কোথাও আমি করি নাই, মানে তো এখন যেটা দেখলাম যে তারা সর্বোপরি বলবো যে তারা ভালো একটা প্রচেষ্টা আছে। এবং বাংলাদেশে এই ধরনের ট্যুরিজমের যে সেক্টরে উন্নতির জন্য তারা কাজ করছে, এটুকু দেখতে পাচ্ছি যে তাদের পক্ষ থেকে যেটা খুবই চমৎকার সেটা হচ্ছে যে তাদের আন্তরিকতার অভাব আমি দেখতে পাচ্ছি না। এ কারণে আমি অনেক আশাবাদ যে পেনিনসুলার ট্যুরিজম আরও ভালো করবে, তাদের জন্যে মানে মানে ভবিষ্যতে যে কল্যাণ কামনা করছে তা যেন উত্তর উত্তর উন্নতি করে এবং আরও বেশি এফিসিয়েন্টলি ট্যুরিজমের ক্ষেত্রে বিভিন্ন উদ্যোগ নিয়ে বাস্তবায়ন করতে পারে এবং সেবাটাকে সবার কাছে উজ্জ্বল করে রাখে যে না, এটা একটা প্রক্রিয়া যার মধ্যে চমৎকার ভালো উপকৃত আমরা হতে পারি। ধন্যবাদ স্যার। আমাদের এই পর্যটন কেন্দ্রটা অসম্ভব সুন্দর, আমরা এটা ক্লিন করবো আমাদের সারের নেতৃত্বে।
মোল্লা স্যার আছেন আমাদের সাথে, রাজা স্যার আছেন আমাদের, মশিউর স্যার আছেন। এখন আমরা যাব, আমাদের পুরো হেলিপ্যাডটা মোটামুটি ক্লিন করা শেষ। আমরা সকল পর্যটকদেরকে আমন্ত্রণ জানাচ্ছি হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট সুন্দর রাখতে। এখন আমরা সাড়ে তিনটে যাব আরো এক মাইল নিচে। আমরা একটু জোরে কিছু কথা বলতে চাই। আমরা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করছি, এটা আমাদের দেশ, আমাদের প্রকৃতি, এটাকে সুন্দর রাখুন, সবুজ রাখুন, নিজেরা ময়লা ফেলবেন না, যেটা প্রকৃতিকে ক্ষতি করবে সেটা ফেলবেন না, কাউকে ফেলতে দিবেন না, এবং সুযোগ থাকলে ওটাকে তুলে সুনির্দিষ্ট জায়গায় ফেলে দিবেন। এটি হচ্ছে যারা পর্যটক তাদের কাছে আজকে আমাদের অনুরোধ। আমরা বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র থেকে এসেছি, এটি আমাদের অফিসিয়াল দায়িত্বের মধ্যে পড়ে এইগুলো মানুষকে প্রশিক্ষণ দেওয়া, ডেমনস্ট্রেট করা। তো আমরা সেই কাজটা এখানে এসে আমরা যখন দেখলাম যে এই জায়গাটা ময়লা করে ফেলছে পর্যটকরা, সেই কারণেই আমরা একটা ডেমনস্ট্রেশন হিসাবে আমরা 1 কিলোমিটার রাস্তা পরিষ্কার করব। আপনারা যারা পর্যটক তাদেরকে অনুরোধ, আপনারা এই দেশটাকে সুন্দর রাখুন, নিজে সুন্দর থাকুন, সকলকে সুন্দর থাকতে সাহায্য করুন। Yeah, that was a good one.